স্বাস্থ্য পরিষেবা সাধারণ মানুষের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। সাধারণ মানুষের দৈনন্দিন জীবন এই ব্যবস্থার উপর নির্ভরশীল। Our demand was not met. সরকার আমাদের দিকে একটু তাকাক। ডাক্তারের পরিষেবা কেমন হচ্ছে? সকালে লেবি গলায় না। ত্রিপুরা সরকারের কাছ থেকে আমরা যেমন আশা করেছিলাম তা আমরা পাইনি। হসপিটালগুলিতে ওষুধ, কখনো কখনো ডাক্তার, এমনকি বৈদ্যুতিক পাখা অবধি থাকে না। মাঝে মাঝে রোগী পর্যন্ত হাসপাতাল থেকে পালিয়ে যায়। রাতকা করতেছে ফোন কইরা যে মা বলে গেছে গা, তাড়াতাড়ি আ, কইজন বিছরে ফাইতেছ না। কইতে গেছে গা এই হসপিটালতে। কোনো কোনো হাসপাতালে সঠিক যন্ত্রপাতি নেই, তাই রোগীদের পরীক্ষার জন্য বারবার হাসপাতালের ভেতরে এবং বাইরে নিয়ে যাতায়াত করতে হয়। সম্প্রতি ডায়ালিসিস মেশিন না থাকায় প্রাণ হারিয়েছেন এক রোগী। ফেব্রুয়ারিতে অক্সিজেন সিলিন্ডার না পাওয়ায় একজন রোগী মারা যান। দুঃখের বিষয়, ম্যালেরিয়াতে এখনও মৃত্যু হয় এখানে। বিশেষ করে শিশু ও বৃদ্ধরা মারা যাচ্ছেন ম্যালেরিয়ায়। এমনকি চিকিৎসকের অভাব থাকলেও কোনো নিয়োগ নেই। 11 বছর আগে পাস আউট করে যোগ্য রেডিওগ্রাফাররা চাকরির দাবিতে একাধিকবার প্রতিবাদ করেছেন। উই হ্যাভ ডিসাইডেড টু গিভ আপ অল আওয়ার নন এমার্জেন্সি সার্ভিসেস টিল আওয়ার ডিমান্ডস আর ম্যাট। ইন্টার্ন ডাক্তারদেরও পর্যাপ্ত বেতন দেওয়া হয় না।